শিপিং কর্পোরেশনের দুই জাহাজে আগুনের পর এবার কুতুবদিয়ার বহির্নোঙরে এলপিজি বাহী দুটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মধ্যরাতে এই ঘটনায় জাহাজ দুটির 31 জন ক্রুর সবাইকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দরের 8টি জাহাজ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার রাত 1টার দিকে কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরের বহির্নোঙরে বিদেশি জাহাজ ক্যাপ্টেন নিকোলাস এবং বাংলাদেশি জাহাজ এলপিজি সোফিয়ায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মধ্যরাতে আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের জাহাজেও। খবর পেয়ে নৌবাহিনীর 5টি, কোস্টগার্ডের 2টি এবং চট্টগ্রাম বন্দরের জাহাজ ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধারের কাজে অংশ নেয়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আমাদের সাথে সাথে আগুন নেভানোর কাজ আমরা শুরু করতে পারিনি। আমরা আজকে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং পরবর্তীতে নৌবাহিনীর আরেকটি টাগ সেখানে যুক্ত হয়। এই 6টি টাগ মিলে একসাথে এখন পর্যন্ত আগুন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছে, তবে সেখানে যে গ্যাস ছিল তার বেশিরভাগই অলরেডি পুড়ে গিয়েছে। তানজানিয়ার পতাকাবাহী ক্যাপ্টেন নিকোলাস নামের বিদেশি অয়েল ট্যাঙ্কার থেকে বাংলাদেশের বসুন্ধারা গ্রুপের মালিকানাধীন এলপিজি সোফিয়া জাহাজে গ্যাস স্থানান্তরের সময় সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি জাহাজই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিদেশি জাহাজটি নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত আগুন নিভিয়ে ফেলে। জাহাজ দুটিতে থাকা 31 জন ক্রুকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা প্রদান করে নৌবাহিনী ও কোস্টগার্ডের মেডিকেল দল। পরে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে, এর মধ্যে কয়েকজন বিদেশি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউই। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের জন্য আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে 9 সদস্যের একটা কমিটি গঠন করেছি। সব সংস্থার প্রতিনিধি এখানে আছেন অন্তর্ভুক্ত। তারা আগামী 5 কর্মদিবসের মধ্যে একটা রিপোর্ট দিবে, আসলে অগ্নুৎপাতের কারণটা কী, কীভাবে এগুলো রোধ করা যায়, ক্ষয়ক্ষতি নির্ধারণ, এসব বিষয় তাদের রিপোর্টে থাকবে। গত 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশের জলসীমায় জ্বালানিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের তৃতীয় ঘটনা এটি। গত 30 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে শিপিং কর্পোরেশনের বাংলার জ্যোতি এবং 5 অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলার সৌরভ নামে আরেকটি তেলবাহী জাহাজে আগুন লাগে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।